আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহেন আলী, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আমি আজকে আপনাদের সামনে চলে আসছি আমাদের আপনাদের সব থেকে সবার পরিচিত এবং কমন একটা টপিক্স নিয়ে এবং গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সেটা হলো ইউনিট এবং ইউনিট কনভার্সন। ঠিক, আমরা যেই যে ডিপার্টমেন্টে হই না কেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, কম্পিউটার, যেই ডিপার্টমেন্টে হই না কেন, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ইউনিট এবং ইউনিট কনভার্সন এই টপিক্সটা বা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই ইউনিট কনভার্সন সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান থাকা জরুরি, না হলে ম্যাথমেটিক্যাল টার্মে গিয়ে বা ম্যাথের সলিউশন করতে গিয়ে আমরা অনেক রকম প্রবলেমের ফেস করি এবং অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছা অনেক প্রশ্নের অ্যান্সার বা ম্যাথে ভুল করে চলে আসি। আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে সাব রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার বা উপসহকারী প্রকৌশলী পদে অ্যাপ্লাই করি বা পরীক্ষা দেই, আমাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা পরীক্ষা হলে নির্ভুলভাবে অ্যান্সার করে আসব। এবং নির্ভুলভাবে অ্যান্সার করে আসতে গেলে আপনাকে অবশ্যই ইউনিট এবং ইউনিট কনভার্সন সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। কোনটার কি ইউনিট, কীভাবে আমরা ইউনিট কনভার্সন করবো, কীভাবে ইউনিটের পরিবর্তন করতে পারবো, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। সো এই বিষয় নিয়ে আমাদের অনেকের অনেক রকম কনফিউশন থাকে, ভয় থাকে। আমরা আজকে চলে আসছি আমি আপনাদের সামনে এই ইউনিট কনভার্সনের ভয়কে জয় করবো ইনশাল্লাহ। সাথে থাকুন, তাহলে শুরু করা যাক, আমরা ইউনিট কনভার্সন সম্পর্কে আলোচনা শুরু করে দেখি। তাহলে আজকে যদি আমরা ইউনিট কনভার্সন সম্পর্কে পড়ি, আমাদের বেসিক্যালি তিনটা ইউনিট ইউজ করি আমরা। কয়টা ভাই? তিনটা। একটা হলো এমকেএস, সিজিএস, এফপিএস। এই এমকেএসকে আমরা এসআই ইউনিট নামে বলতে পারি বা এসআই ইউনিট নামে চিনি, যদিও বা এসআই এবং এমকেএসে কিছু পার্থক্য আছে, তারপরও এসআই ইউনিটকে আমরা কি এমকেএস বা এমকেএসকে এসআই নামে চিনি বা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এমকেএস এর পুনরূপ হবে কি ভাই? মিটার, কেজি, সেকেন্ড। সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর এফপিএস হবে ফিট, পাউন্ড, সেকেন্ড। এই পাউন্ডকে আমরা আইবি দ্বারা চিহ্নিত করে থাকি, আইবিকে আমরা পাউন্ড বলি। ঠিক আছে, এই তিনটা আমাদের মেইন ইউনিট। এই ইউনিট অনুসারে আমরা আলোচনা করব এবং সামনে যাব। হ্যাঁ, আমরা দেখব কীভাবে এমকেএস থেকে সিজিএস, সিজিএস থেকে এফপিএস আসে। তার আগে আমরা প্রতিটা ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো বা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, এগুলোর ইউনিট সম্পর্কে জানবো, তারপর ওই ইউনিটটাকে আমরা বিভিন্ন ইউনিটে কনভার্ট করে দেখাবো ইনশাল্লাহ। চলুন, আজকে ফার্স্ট আমাদের আলোচনা হবে, যেহেতু এখানে এমকেএস মিটার চলে আসছিল, তার আমরা দৈর্ঘ্য সম্পর্কে, দৈর্ঘ্য বলি, হ্যাঁ দৈর্ঘ্য বলতে পারি অথবা দূরত্ব সম্পর্কে। ঠিক আছে, দৈর্ঘ্য অথবা দূরত্ব যাই বলি। ঠিক আছে, এখন এই দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা ভাই? এল দ্বারা প্রকাশ করি। তাহলে এই দৈর্ঘ্যকে যদি এল দ্বারা প্রকাশ করি, তাহলে এল, এর এমকেএস ইউনিট হবে, এর এমকেএস ইউনিট হবে হলো মিটার। এর এমকেএস ইউনিট কি ভাই? মিটার। এর সিজিএস ইউনিট হবে সেন্টিমিটার। আর এর এফপিএস ইউনিট হবে ফিট। এই তিনটা হলো আমাদের দূরত্ব বা সরণ, এটার ইউনিট। ঠিক আছে, দূরত্ব বলতে পারি, সরণও বলতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, একই ইউনিট হবে। এখন এখান থেকে যে জিনিসটা লাগবে, মিটার, সেন্টিমিটার আর আমাদের ফিট, এই তিনটা এমকেএস, সিজিএস এবং এফপিএস পদ, এই তিনটা ইউনিট। হ্যাঁ, কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে মিটার থেকে আমরা কখন সেন্টিমিটার বা কীভাবে সেন্টিমিটার নিয়ে যেতে পারি, সেন্টিমিটার থেকে কীভাবে ফিট নিয়ে যেতে পারি, আবার ফিট থেকে কীভাবে মিটার যাইতে পারি। এই জিনিসগুলো জানার জন্য আমাদের কমন কিছু জিনিস জানতে হবে। এক নম্বর, আমরা যদি এখানে চলে আসি, যে আমি আপনাদেরকে সর্বোচ্চ যদি বলি দৈর্ঘ্যের টেরামিটার পর্যন্ত বলি, এর বাইরে আপাতত লাগবে না। টেরামিটার সমান, আমি যদি মিটারকেই বেস করে লিখি, তাহলে এক টেরামিটার সমান 10^12 মিটার। আবার এক গিগামিটার যদি বলি, তাহলে 10^9 মিটার। আর যদি এক মেগামিটার বলি, তাহলে 10^6 মিটার। আবার যদি বলি এক কিলোমিটার, তাহলে হবে 10^3 মিটার। আবার যদি বলি এক মিলিমিটার, তাহলে হবে 10^3 মিটার। আর যদি বলি এক মাইক্রোমিটার, তাহলে হবে 10^6 মিটার। যদি বলি এক ন্যানোমিটার, তাহলে হবে 10^9 মিটার। আর এক মাইক্রন যদি বলি, মাইক্রন, এই মাইক্রন বললে আমরা লিখতে পারবো 10^10 মিটার। এতটুকু পর্যন্ত জানলে আমাদের চলবে। এটা হলো আমাদের দূরত্বের বিভিন্ন ধরনের ইউনিটের সাথে রিলেশন। ঠিক আছে, আমরা মিটারকে বেস করে, টেরামিটার থাকলে মিটারে কীভাবে যাবো, গিগামিটার থাকলে কীভাবে যাবো, মেঘা থাকলে যাবো, কিলো থাকলে, মিলোমিটার থাকলে, মাইক্রোমিটার থাকলে, ন্যানোমিটার থাকলে, মাইক্রন থাকলে কীভাবে মিটারে যাব, এই নিয়ে আলোচনা। এটা ছিল আমাদের বিভিন্ন মিটারের সাথে বিভিন্ন বড় বড় ইউনিট আর ছোটো ইউনিটের একটা সম্পর্ক। এটা ব্যতীত আমরা আরও কিছু জিনিস জানবো, সেটা হলো আমি যদি বললাম, একটু আগে বললাম যে কিলোমিটার থেকে মিটারে গেলে কী করতে হবে ভাই? 1000 মিটার। ঠিক সেমভাবে যদি আমি মিটার থেকে সেন্টিমিটারে যাই, তাহলে 1 মিটার সমান হবে 100 সেন্টিমিটার।
আবার যদি বলি তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত, তাহলে হবে 10 মিলিমিটার। আবার যদি বলি ঠিক আছে তাহলে ডিরেক্ট 1 মিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার। ঠিক আছে ভাই, এগুলো হলো আমাদের মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারের ভিতরে রিলেশন। এখন এখান থেকে যদি আমরা এই মিটার সেন্টিমিটার পর্যন্ত, এই ফিট পর্যন্ত আসি, তাহলে আমাদের 1 মিটার ইকুয়াল টু লিখতে পারবো 3.28 ফিট। 1 মিটার সমান 3.28 ফিট। তাহলে আমরা এখানে কী পেলাম ভাই, 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট। ঠিক আছে, ঠিক সেমভাবে যদি 1 সেন্টিমিটার বলি, তাহলে এখানে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.0328 ফিট। ঠিক সেমভাবে যদি 1 মিলিমিটার বলি, তাহলে হবে 3.28 × 10^3 ফিট। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন হতে পারে বা আপনারা প্রশ্ন করতে পারেন, আমি মিটার থেকে 3.28 ফিট পাইছি, তাহলে সেন্টিমিটার কমে যাচ্ছে কেন, মিলিমিটার কমে যাচ্ছে কেন? এটার কারণ হইল আমরা পৃথিবীর যে কোনো বড় ইউনিট থেকে, কি থেকে ভাই, বড় একক থেকে যদি ছোট এককের দিকে যাই, বড় একক থেকে ছোট এককের দিকে গেলে আমরা গুণ করে দিব, কি করে দিব ভাই, গুণ করব। এখন কি গুণ করব, ওই যে বড় আর ছোট এককের ভিতরে যে রিলেশনটা ছিল ওই রিলেশনটা গুণ করব। আবার যদি আমরা উল্টাভাবে ছোট এককের দিকে, তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কি ভাগ করতে হবে ভাই, ওই যে ছোট এবং বড় এককের ভিতরে যে রিলেশন, ওই রিলেশনটা ভাগ করতে হবে। মনে করেন এখানে আমার 1 মিটার সময় 3.28 ফিট ছিল, এখন আমি 1 সেন্টিমিটার, তাহলে মিটার বড় ছিল, সেন্টিমিটার ছোট ছিল। ঠিক আছে, তাহলে মিটারের জন্য যা পাবো সেন্টিমিটারের জন্য তার কম পাবো, আবার মিলিমিটারের জন্য যা, মিটারের জন্য মিলিমিটার আরও কম পাবো। ঠিক আছে, এভাবে লিখছি। এখন এটা যদি রিভার্স করে লিখি, তাহলে 1 মিটার সমান, উল্টা যদি লিখি যে 1 ফিট সমান হবে আমাদের 12 ইঞ্চি। 1 ফিট সমান কত ভাই, 12 ইঞ্চি। তাহলে আমরা কি দেখলাম ভাই, 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে এখন আমরা 1 ফিট সমান যদি 12 ইঞ্চি জানি, তাহলে 1 ফিট ইকুয়াল টু মিটারে কতটুকু হবে, তাহলে 1 মিটার ইকুয়াল 3.28 ফিট ছিল, তাহলে ফিট ইকুয়াল টু কি হবে, উল্টা হবে 3.28 এসে ভাগ হবে। এটা মনে হয় ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি 0.3048 পাইতে পারি এরকম। ঠিক আছে, 48, তাহলে 1 ফিট সমান এত মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি 1 ফিট সমান সেন্টিমিটার পাই, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসবে বড় থেকে ছোট, তাহলে আমরা যদি 100 দ্বারা গুণ দিই, তাহলে এটা আসবে 30.48 সেন্টিমিটার 1 ফিট সমান। ঠিক সেমভাবে যদি আমি 1 ফিট সমান মিলিমিটারে নেই, তাহলে আরও 10 গুণ হয়ে 304.8 মিলিমিটার। ঠিক আছে ভাই, তারপরে ঠিক সেমভাবে যদি আমরা এখানে ফিট থেকে যদি আমরা মিটার থেকে যদি ডিরেক্ট ইঞ্চিতে হিসেব করি, তাহলে 1 মিটার সমান পাবো 39.37 ইঞ্চি। ঠিক আছে, তার মানে 1 সেন্টিমিটার সমান কত ভাই, তাহলে এখানে 100 দ্বারা ভাগ হলে 0.3937 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, আবার 1 গজ ইকুয়াল টু লিখতে পারবো 3 ফিট। এগুলো কি ছিল ভাই, আমাদের মিটার, সেন্টিমিটার, ফিট, মানে এমকেএস, সিজিএস, এফপিএস এর ভিতরে দূরত্ব বা সরণের যে এককগুলো আছে এদের ভিতরে রিলেশন। আমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি, তাহলে যে কোনো সময় আমরা ফিট থেকে মিটার বানাইতে পারবো, মিটার থেকে ফিট বানাইতে পারবো, ইঞ্চি থেকে ফিট বা ফিট থেকে ইঞ্চি, সেন্টিমিটার থেকে মিটার বা মিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার থেকে মিটার। ঠিক আছে, আবার গজ থেকে ফিট বা ফিট থেকে গজ, এগুলো নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এগুলো ছিল আমাদের একক। তাহলে এই ছিল আমাদের দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা, আশা করি বুঝতে পারছি। নেক্সট, এবার দৈর্ঘ্যর পর এবার আমরা আসবো ভরে। কোথায় আসবো ভাই, ভর। এই ভরের একক, ভরের এককে আমরা কেজি বলি। কি বলি ভাই, কেজি দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, ভরের একক কেজি, এম কে এস ইউনিটে। তার মানে আমরা যদি বলতে পারি ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা, প্রকাশ করি কি দ্বারা ভাই, এম দ্বারা। এই ভরকে প্রকাশ করি এম দ্বারা, আর ইউনিট হয় কেজি। এটা কি ইউনিটে, এম কে এসে। তাহলে এম কে এসে ভরের ইউনিট কি, কেজি। তাহলে আমার সিজিএস এ ভরের ইউনিট কি হবে, গ্রাম। তাহলে আমাদের এফপিএস এ ভরের ইউনিট কি, এফপিএস এ ভরের ইউনিট হলো পাউন্ড। ঠিক আছে, তার মানে ভরের, ভরকে প্রকাশ করবো এম দ্বারা, এম কে এস এ ভরের ইউনিট হবে কেজি, সিজিএস এ ভরের ইউনিট হবে গ্রাম, এফপিএস এ ভরের ইউনিট হবে পাউন্ড। এখন এখান থেকে আবার আমাদের যে জিনিসটা, তাহলে কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে পাউন্ড আমরা কীভাবে যাবো? হ্যাঁ, তাহলে আমার যদি কেজি থাকে, এই কেজি থেকে যদি আমি গ্রামের দিকে যাই, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম।
ঠিক সেম ভাবে যদি লিখি আমি 1 গ্রাম সমান লেখা যাবে 1000 মিলিগ্রাম। তার মানে এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো, দেখেন আপনারা, জি আগে এম পরে এটাকে গ্রাম বলতেছি, এম আগে জি পরে এটাকে মিলিগ্রাম বলতেছি, ঠিক আছে? এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ঠিক সেমভাবে আমরা যদি কেজি থেকে পাউন্ডে যাই, তাহলে 1 কেজি সমান আমরা জানি 2.204 পাউন্ড। 1 কেজি সমান কত ভাই? 2.204 পাউন্ড, ঠিক আছে? এখন 1 কেজি সমান যদি এত পাউন্ড হয়, তাহলে আমরা যদি কি করি, উল্টাটা নেই যে 1 পাউন্ড সমান কত কেজি, তাহলে এইটা এইদিকে এসে ভাগ হবে, তার মানে 1-এর নিচে এসে ভাগ হয়ে যাবে কত, 2.204, এটা তাহলে হয়ে যাবে কেজি। তাহলে ভাগ হয়ে গেলে এই মানটা মোটামুটি এরকম পাওয়া যায়, 0.4536, তাহলে এত কেজি। তাহলে আমরা বলতে পারবো, অতএব 1 পাউন্ড ইকুয়াল টু কত ভাই, 0.4536 কেজি। এখন 1 পাউন্ড সমান এত কেজি যদি পাইছি, এখন 1 পাউন্ড থেকে যদি আমি গ্রামে যাই, তাহলে কেজি থেকে গ্রাম আসবে 1000 গুণ হবে, তাহলে 1000 গুণ হলে মানটা হবে 453.6 গ্রাম, ঠিক আছে? তারপরে 1 কেজি সমান আমরা এত গ্রাম লিখতে পারবো, 1 পাউন্ড সমান এত গ্রাম লিখতে পারবো, 1 পাউন্ড সমান এত কেজি লিখতে পারবো, 1 কেজি সমান এত পাউন্ড লিখতে পারবো, গ্রাম এত মিলিগ্রাম, কেজি এত। তাহলে এটা হলো আমাদের ভরের বিভিন্ন ইউনিট, কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে পাউন্ড, বা পাউন্ড থেকে কেজি যাওয়ার সিস্টেম। আশা করি এটা বুঝে আসছে। নেক্সট, এখন আমাদের সময়ের যে ইউনিটটা, সময়ের ইউনিটটা সিম্পল, যে কোনো ইউনিটে, হ্যাঁ, আমি যদি এমকেএস বলি, সময়কে যদি আমি টি দ্বারা চিহ্নিত করি, আমি যদি এমকেএস এ বলি, এর ইউনিট হবে সেকেন্ড। যদি আমি সিজিএস এ বলি, তারপরে ইউনিট কি হবে, সেকেন্ড। আর যদি এফপিএস এ বলি, তারপরে ইউনিট কি হবে, সেকেন্ড, ঠিক আছে? তিনটাতেই সেকেন্ড। বাট এখানে একটা সম্পর্ক আর কি, যদি আমাকে কোনো একটা বছরে দিয়া দেয়, 1 বছর, 1 ইয়ার, তাহলে 1 ইয়ার সমান আমরা জানি 365 ডে। 365 কি ভাই, দিন। আবার আমরা জানি যে 1 ডে বা 1 দিন ইকুয়াল টু কত, 24 আওয়ার বা 24 ঘন্টা। ঠিক সেমভাবে 1 আওয়ার সমান আমরা কি জানি ভাই, 60 মিনিট। ঠিক সেমভাবে জানি যে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তার মানে যে কোনো সময় যদি আমার বছর থেকে দিনে নিয়ে আসতে হবে, হতে পারে দিনে থেকে বা ঘন্টা, বা ঘন্টা থেকে মিনিটে, বা মিনিট থেকে সেকেন্ডে, অথবা ডিরেক্ট যদি আমি কি দিন থেকে সেকেন্ডে আসি, বা মিনিট থেকে সেকেন্ডে আসি, বা ঘন্টা থেকে সেকেন্ডে আসি, তারপর পারবো, তাই না? এভাবে যদি আমি বলি যে ঠিক আছে, তাহলে 1 দিন ইকুয়াল টু কত সেকেন্ড, তাহলে 1 ডে ইকুয়াল টু সেকেন্ড, 24 ঘন্টা গুণন 60 মিনিট গুণন 60 সেকেন্ড, তাহলে ডিরেক্ট আমি দিন থেকে কোথায় আসছি, সেকেন্ডে, ঠিক আছে? যেহেতু আমার সেকেন্ড ইউনিট ইউজ হবে এম কে সিজিএস এফপিএস সবগুলোতে। ঠিক সেমভাবে যদি আপনাকে বলা হয় যে 1 ইয়ার সমান কত সেকেন্ড, তাহলে 1 ইয়ার সমান আগে লিখতে হবে 365 দিন, 24 ঘন্টা একদিনে, একদিনে 1 ঘন্টা 60 মিনিট, আবার 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে এটা টোটাল হলো 1 ইয়ারে, ঠিক আছে, এত সেকেন্ড। আশা করি বুঝে আসছে এটা আমাদের বিভিন্ন সময়ের ক্ষেত্রে বিভিন্ন। এখন আমরা নেক্সট একটা উল্লেখযোগ্য আলোচনায় যাব, যে এতক্ষণ আমরা পাইলাম কাজ, ভর, দৈর্ঘ্য, ঠিক আছে, এগুলো দেখছি। এখন আমরা দেখব বেগ, কী নিয়ে দেখব আলোচনা ভাই, বেগ। বেগকে ভি দ্বারা চিহ্নিত করা হয়, আর বেগের একক, বেগের একক যদি বলি, ভি দ্বারা আমরা চিহ্নিত করি, তাহলে বেগের একক যদি তিনটা হবে, এমকেএসে যদি বলি, তাহলে এমকেএসে বেগের একক হবে, বা বেগের যদি তার আগে সূত্রটা বলি, আপনাদেরকে যদি বলি বেগের সূত্র কী, তাহলে ভি ইকুয়াল টু, বেগের সূত্র হবে এস ভাগ টি। এস ভাগ টি মানে কি ভাই, একক সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা হলো বেগের সংজ্ঞা। তাহলে বেগের সংজ্ঞা একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, তাহলে উপরে এস, নিচে কি ভাই, টি। তাহলে এমকেএসে আমরা বেগের মান কী পাবো, ভি ইকুয়াল টু হবে এস ভাগ টি। তাহলে এস মানে দূরত্ব, তাহলে দূরত্ব এমকেএস ইউনিট কী হবে, মিটার, আর সময়ের একক হয় সেকেন্ড, তার এমকেএস ইউনিটটা কী হবে, মিটার ভাগ সেকেন্ড। ঠিক সেমভাবে যদি আমি ভি ইকুয়াল টু এস ভাগ টি লিখি, তাহলে এসের ইউনিট যদি এবার সিজিএস এ বসে, তাহলে এসের মানে দূরত্ব বা দৈর্ঘ্য, তাহলে সেন্টিমিটার ভাগ কী হবে, সেকেন্ড। এটা কোন ইউনিটে পাইলাম ভাই, সিজিএস এ পাইলাম, এটা পাইছিলাম এমকেএস এ। তারপর যদি ভি ইকুয়াল টু আবার লিখি কি, এস ভাগ টি, তাহলে এস আমার যদি এফপিএস এ লেখে, তাহলে দূরত্ব হবে ফিটে, সময় তো সেকেন্ডেই থাকবে, তাহলে এটা কোন ইউনিটে পাইলে আমরা, এফপিএস, তাহলে এফপিএস এ ইউনিট হলো ফিট ভাগ সেকেন্ড। এটা ছিল বেগের কথা, তাহলে বেগের প্রকাশ করবো ভি দ্বারা, সূত্র হবে ভি ইকুয়াল টু এস ভাগ টি, এমকেএস এ ইউনিট হবে মিটার ভাগ সেকেন্ড, সিজিএস এ ইউনিট হবে সেন্টিমিটার ভাগ সেকেন্ড, আর এফপিএস এ ইউনিট হবে ফিট ভাগ সেকেন্ড। আশা করি বেগ সম্পর্কে আপনারা, অ্যান্ড বেগ হয়ে গেলে এখন আমরা আসবো ত্বরণে, কোথায় আসবো ভাই, ত্বরণে। তাহলে ত্বরণ কী জিনিস,
ত্বরণ। ত্বরণকে আমরা জি দ্বারা অথবা এ দ্বারা যে কোনো একটা দ্বারা প্রকাশ করি। তাহলে ত্বরণ ইকুয়াল টু সূত্র হলো বেগ ভাগ সময়, তার মানে একক সময়ে বেগকে আমরা ত্বরণ বলবো। তার মানে বেগ যে মানটা পাবো ওটাকে যদি আরও সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে জি ইকুয়াল টু কি ভাই, ভি ভাগ টি। তাহলে এটা যদি আমরা এম কে এসে বসাই, মনে করুন জি নিলাম, তাহলে জি ইকুয়াল টু ভি ভাগ টি, এটা যদি এম কে এস ইউনিটে বসাই তাহলে বেগের এম কে এস ইউনিট কি ভাই, মিটার ভাগ সেকেন্ড, আর এখানে আরও একটা সেকেন্ড, তাহলে মোটরের উপর সূত্র কি হলো, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। এটা হলো এম কে এস এ ত্বরণের ইউনিট, যে মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। আবার জি ইকুয়াল টু যদি লিখি ভি ভাগ টি, তাহলে ভির ইউনিট কি, সেন্টিমিটার ভাগ সেকেন্ড, আবার ভাগ হবে কি আরও একটা সেকেন্ড, তাহলে টোটাল ইউনিট হবে কি, সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কোন ইউনিটে ভাই, সিজিএস এ ত্বরণের ইউনিট। আবার যদি জি ইকুয়াল টু লিখি যে ভি ভাগ টি, তাহলে এবার যদি এফপিএস এ দিই তাহলে এফপিএস এ বেগের ইউনিট কি, একটু আগে লিখলাম ফিট ভাগ সেকেন্ড, এটাকে যদি আবার সেকেন্ড দ্বারা ভাগ দিই তাহলে কি হবে, ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হলো এফপিএস ইউনিটে। তাহলে এটা ছিল আমাদের ত্বরণের কথা, ত্বরণের বেসিক। এখন আমাদের যে জিনিসটা একটা মুখস্থ আছে সেটাকে কি বলি আমরা ভাই, অভিকর্ষীয় ত্বরণ। কি বলি, অভিকর্ষীয় ত্বরণ, ঠিক আছে। পৃথিবী তার কেন্দ্রের দিকে আমাদেরকে সবসময় আকর্ষণ করে, এই জন্য আমরা সবসময় তার কেন্দ্রের দিকে একটা টান অনুভব করি। এই টানটাকে বলে আমরা ওজন, ঠিক আছে। এই ওজনের পিছনে মূলত দায়ী হলো এই অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণকে যদি আমি জি দ্বারা প্রকাশ করি তাহলে জির তিনটা মান আমরা নিব, একটা হলো 9.81 অথবা 9.8, যাই নেই, এটার ইউনিট হবে ভাই মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, মানে এটা এম কে এস ইউনিটে মানটা, কোন ইউনিটে ভাই, এম কে এস এ। আবার জি ইকুয়াল টু একটা মান হবে, আমি যদি 981 নেই তাহলে ইউনিট হবে সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটা কিসে হবে ভাই, সিজিএস হবে। আবার যদি জি ইকুয়াল টু একটা মান নেই তাহলে হবে 32, জি ইকুয়াল টু একটা মান নিলে হবে কি ভাই, 32 ইউনিট হবে ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার, এটা হবে কি এফপিএস। এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমাদের এম কে এস এ ছিল 9.81, সিজিএসএ কেমনে আমাদের 981 হলো, আর এফপিএস এ কেমনে 32 হলো, আমরা ইউনিটটা কীভাবে কনভার্ট করবো। তাহলে ইউনিটটা কনভার্ট মানে কি, এই যে জির মান আপনি যখন এম কে এস এ কত নিছেন, 9.81, তখন আপনার ইউনিট কী ছিল, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটা আমরা এম কে এস এ ছিল। এখন আপনি চাচ্ছেন যে সিজিএসএ নেবেন, মানে কি সিজিএসএ কিন্তু সেকেন্ড স্কোয়ারে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কোথায়, মিটার থেকে সেন্টিমিটার হবে। তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটার হয় তাহলে মিটার বড় ইউনিট, সেন্টিমিটার আপনার ছোট ইউনিট, মিটার কি ভাই বড় ইউনিট, সেন্টিমিটার ছোট ইউনিট। তাহলে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে আমি কি জানি, গুণ হয়। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যাবে, গুণ হবে, কি গুণ হবে, যে মিটার আর সেন্টিমিটারের ভিতরে যে রিলেশন, তাহলে মিটার আবার সেন্টিমিটার, সেন্টিমিটারের ভিতরে কি রিলেশন ভাই, যে এক মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, এটা হলো এদের রিলেশন। তাহলে আমি মিটার থেকে যদি সেন্টিমিটার লিখতে চাই তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমি যদি এটাকে 100 দ্বারা গুণ করি তাহলে 100 দ্বারা গুণ করলে আমাদের 981 হবে, 9.81 সাথে 100 দ্বারা গুণ করলে, তখন ইউনিট পাবো মিটারের পরিবর্তে সেন্টিমিটার, আর নিচেতে সেকেন্ড স্কোয়ার থাকবে এইটা। আবার আপনি যদি বলেন ঠিক আছে আমি তো এটা মিটার থেকে সেন্টিমিটার বুঝলাম, তাহলে আমাকে এখন মিটার থেকে আপনি ফিটে নিয়ে এসে দেখান, তাহলে জি ইকুয়াল টু মান কত ভাই, 9.81, এটা ইউনিট কি, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। আর আমি যদি এফপিএস এ নিয়ে আসি তাহলে এফপিএস এ নিয়ে আসলে কী করতে হবে, সেকেন্ড স্কোয়ারে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে মিটারে। তাহলে মিটার থেকে ইউনিটটা নিয়ে যেতে হবে কোথায়, ফিটে। তাহলে মিটার থেকে ফিটে, একটু আগে দেখলাম যে মিটার আর ফিটের ভিতরে রিলেশন একটা আছে, মিটার আর ফিটের ভিতরে কী রিলেশন ভাই, যে এক মিটার সমান 3.28 ফিট, এক মিটার সমান কত ভাই, 3.28 ফিট। তাহলে দেখেন মিটার এক হইলে এদিকে 3.28 হয়, তাহলে মিটার বড়, ফিট ছোট, তাহলে মিটার বড় ফিট ছোট, তাহলে আমি মিটার থেকে ফিটে গেতে গেলে 3.28 দেওয়া কী করতে হবে, গুণ করতে হবে। উল্টা ভাবে যদি ফিট থেকে মিটার আসতাম ছোট থেকে বড় তাহলে 3.28 দ্বারা ভাগ করতাম, তাহলে আমি মিটার থেকে ফিটে যাবো, ছিল মিটার আসবো ফিটে, এখানে ইউনিট ছিল মিটার, এখানে ইউনিটটা কী হবে এখন ভাই, ফিটে, মিটার থেকে ফিটে, কিন্তু নিচে সেকেন্ড স্কোয়ারটা ঠিক থাকবে। তাহলে মিটার থেকে ফিটে আসলে কী করতে হবে, 3.28 দ্বারা গুণ, তাহলে 9.81 যদি আমরা 3.81 দ্বারা গুণ করি, 9.81 আমরা গুণ করলাম 3.28, মোটামুটি 32 সামথিং আসে, এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা 32 ধরে নিই। তাহলে জির মান কী হবে ভাই, এফপিএস এ 32, তাহলে ছিল 9.81 হয়ে গেল 32। এই যে আমাদের অভিকর্ষ ত্বরণের জির মান 9.81, 981 বা 32 ইউনিট কনভার্সন, আশা করি বুঝতেছেন আপনারা। তাহলে আমরা এখন আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স নিয়ে আসবো, সেটা হলো বল। কী ভাই, বল।
বলের সংজ্ঞা বা বল কী জিনিস আমরা মোটামুটি সবাই জানি। এখন বলকে আমরা প্রকাশ করি কী দ্বারা? এফ দ্বারা। বলকে প্রকাশ করি কী দ্বারা ভাই? এফ দ্বারা। মানে এই এফ ইকুয়াল টু সূত্র হলো, আমরা জানি এফ ইকুয়াল টু সূত্র কি? এম জি। তাহলে বল ইকুয়াল টু সূত্র কি? ভর গুণন ত্বরণ। বল ইকুয়াল টু সূত্র কি ভাই? ভর গুণন ত্বরণ, এম গুণন জি। তাহলে এখন যদি আমরা বলের এম কে এস এ ইউনিট চিন্তা করি, কিসে চিন্তা করি? যে বলে আমি এম কে এস ইউনিট নিব। তাহলে এম কে এস এ বলের একক সূত্র কি ভাই? এফ ইকুয়াল টু এম জি সূত্র লিখলাম। তাহলে এফ এর যদি ইউনিটটা আমি এম কে এস এ নিতে চাই, তাহলে এম এর ইউনিটটা এম কে এস হবে, জির ইউনিটটা এম কে এস হবে। তাহলে এম কে এস এ এম এর ইউনিট কত বলেন তো? এম কে এস এ এম এর ইউনিট বা হরের ইউনিট হলো কেজি, আর এই জিটা হলো এম কে এস এ ইউনিট কি ভাই? মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এই বলের এম কে এস ইউনিটটা হলো কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এইটাই। বাট এইটাকে আমরা নিউটন বলে থাকি। কি বলে থাকি ভাই? নিউটন। তা আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পাইলাম আমরা, যে নিউটন বলতে কি বোঝায়? যে নিউটন বলতে বোঝাবে আপনার কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। আমরা কোথাও যদি কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার একত্রে থাকে, তাহলে ওটার পরিবর্তে আমরা নিউটন বলতে পারবো। তাহলে এখানে কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার আছে, এটার পরিবর্তে কী লিখছি ভাই? নিউটন লিখছি। ঠিক সেমভাবে যদি আমরা সিজিএস এ বলের ইউনিট চিন্তা করি, তাহলে সেম সূত্র এফ ইকুয়াল টু কি? এম জি। তাহলে এম এর সিজিএস ইউনিট, এম মানে ভর, সিজিএস ইউনিট কি ভাই? এই যে গ্রাম একটু আগে দেখলাম, তাহলে গুণন, জি হলো অভিকর্ষ ত্বরণ, সিজিএস ইউনিট কি একটু আগে দেখলাম সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে কি পাইলাম? গ্রাম সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটা হলো বলের সিজিএস ইউনিট। এটাকে একত্রে ডাইন বলা যায়। কি বলা হয় ভাই? একত্রে ডাইন বলা হয়। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, যে ডাইন ইকুয়াল টু কি বলতে পারবো? গ্রাম সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলবো? ডাইন বলবো। বাকি বুঝে আসছে? তারপর একটা আছে আমাদের এফপিএস পদ্ধতিতে। তাহলে এফপিএস পদ্ধতিতে যদি বলের ইউনিট নিতে আসতে পারি, তাহলে এফ ইকুয়াল টু সেম সূত্র এম জি। তাহলে এমটাও কিসে বসাইতে হবে? এফপিএস এ, জিটাও এফপিএস এ। তাহলে এফপিএস এ ভরের ইউনিট কি ভাই? পাউন্ড। একটু আগে দেখলাম কি পাইলাম? পাউন্ড গুণন। তাহলে জির ইউনিট একটু আগে দেখলাম কি দেখছি ভাই? ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার, ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এফপিএস এ বলের ইউনিট হবে পাউন্ড ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে এফপিএস পদ্ধতি বলের একক কী পাইছি? এফ ইকুয়াল টু এম জি। তাহলে আমরা এম এর ইউনিট হলো পাউন্ড, আর জি হলো ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে একত্রে পাউন্ড ফিট ভাগ সেকেন্ড স্কোয়ারকে আমরা আই ভি এল অথবা পাউন্ডাল, যেটাকে আমরা বলে চিনি, পাউন্ডাল বলতে পারি। ঠিক আছে, এটা তাহলে এটা ছিল আমাদের বলের, এই সবগুলো ছিল কি ভাই? বলের আমাদের পরম একক। এই সবগুলো কি ছিল? বলের পরম একক। এখন আমরা বলের অভিকর্ষীয় একক দেখব। তাহলে এম কে এস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো এফ ইকুয়াল টু ইউনিটটা হবে কেজি ফোর্স, আর সিজিএস এ বলের অভিকর্ষীয় এককটা হবে এফ ইকুয়াল টু গ্রাম ফোর্স, আর এফপিএস এ বলের অভিকর্ষীয় এককটা হবে এফ ইকুয়াল টু, এরা হবে আইভি পাউন্ড অথবা কেআইভি কিলো পাউন্ড, অথবা বলতে পারি কে আই পি এস কিপস, এটাও কিলো পাউন্ড বোঝায়, অথবা বোঝাইতে পারে আই পি এস যাই, এটাও পাউন্ড। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো হতে পারে, এটা পাউন্ড, এটা কিলো পাউন্ড, এটা কিলো পাউন্ড, এটা পাউন্ড। ঠিক আছে, এগুলো ছিল বলের অভিকর্ষীয় একক। তাহলে এই যে বলের একক সম্পর্কে আপনারা অবগত হয়ে গেছেন। তাহলে এখান থেকে যে জিনিসটা আসতেছে, যে আমরা নিউটন পাইছি, কেজি ফোর্স পাইছি। ঠিক আছে, নিউটন কেজি বা নিউটন কেজি ফোর্স, কেজি ফোর্সে কেজি বলেও কোনো সমস্যা নাই। কেজি ফোর্স দেওয়ার উদ্দেশ্য হলো একটা ফোর্সের একক, মানে বলের একক অভিকর্ষীয়। ঠিক আছে, তাহলে এখান থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো এক কেজি। তাহলে এক কেজি ইকুয়াল টু হবে 9.81 নিউটন। তার মানে এখানে বোঝা গেল কেজিটা বড়, নিউটনটাও ছোট। কেজি এক হলে এদিকে 9.81 নিউটন হয়। ঠিক আছে, ঠিক সেমভাবে যদি উল্টাভাবে বলি যে এক নিউটন ইকুয়াল টু কত হবে, কত কেজি, তাহলে এক নিউটন ইকুয়াল টু 1/9.18 কেজি হবে। ঠিক আছে, কারণ কেজি বড়, নিউটন ছোট। ঠিক আছে, এমন ঠিক সেমভাবে এক কেজি সমান যত নিউটন, এই কেজি এফ যদি লেখা থাকে, ঠিক সেমভাবে আমরা 9.81 গুণ দিলেই নিউটনে যেতে পারবো। ঠিক আছে, এই ছিল আমার নিউটন থেকে কেজি, কেজি থেকে নিউটন। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে ফিট এগুলো শিখছি, বা কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে পাউন্ড, বা এগুলো অলরেডি শিখে ফেলছি। ঠিক আছে, এটা ছিল আমাদের বল নিয়ে আলোচনা। এরপরে যে জিনিসটা আমাদের কাজে লাগবে, বলের পরে কাজে লাগবে এখন আমাদের কাজ। এই কাজকে আমরা শক্তিও বলতে পারি। কি বলতে পারি ভাই? কাজও বলতে পারি, আবার শক্তিও বলতে পারি, দুইটা একই জিনিস। হ্যাঁ, এখন আমি যদি কাজ বলি, তাহলে কাজকে আমরা প্রকাশ করি কী দ্বারা ভাই? ডাব্লু দ্বারা। এই ডাব্লু ইকুয়াল টু সূত্র হলো বল গুণন সরণ, মানে এফ এস।
কাজ ডাব্লু ইকুয়াল সূত্র কি ভাই এফ এস, তাহলে এই ডাব্লুর আমি যদি এম কে এস ইউনিট খুঁজি তাহলে এম কে এস ইউনিট কি ভাই, এম কে এস ইউনিট কি হবে ডাব্লুর, ডাব্লুর এম কে এস ইউনিট হবে ডাব্লু ইকুয়াল সূত্র কি এফ এস, তাহলে এম কে এস এ এফ এর মান বসাইতে হবে এস এর মান বসাইতে হবে, তাহলে এম কে এস এফ এর মান কত হয় একটু আগে দেখলাম নিউটন, ঠিক আছে, আবার এস দূরত্ব ইউনিট কি মিটার, তাহলে এই নিউটন মিটার হলো বলের একক, এটা একত্রে জুল বলা হয়, কি বলা হয় ভাই জুল, তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম জুল ইকুয়াল টু কি লেখা যায় নিউটন মিটার, তাহলে নিউটন মিটারকে একত্রে কি বলা হয়, এটাকে আবার বিয়োগ ভাবি না এটা ডট, হ্যাঁ, তাহলে নিউটন মিটার একত্রে কি হয়ে যায় ভাই জুল হয়ে যায়, তাহলে আমরা যদি সিজিএসএ নেই তাহলে সিজিএসএ ডাব্লুটাকে কি পাবো এই সেম সূত্র এফ এস, তাহলে এফটা কি হবে সিজিএসএ, তাহলে সিজিএসএ এফটা ছিল ডাইন, তাহলে ডাইন আর এসটা কি হবে সেন্টিমিটার, এটা একত্রে কিছু বলা যায় না, এটা ডাইন সেন্টিমিটার, এফ পি এসে ডাব্লুটা কি হবে তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ এস, তাহলে এফ পি এসে এফ এর মান ছিল কি ভাই আই ভি এল পাউন্ডাল আর এস ছিল কত ফিট, তাহলে এটা ইউনিট এইটা কমি পাউন্ডাল ফিট, ঠিক আছে, এটা ছিল কাজ বা শক্তির ইউনিট, তাহলে কাজ বা শক্তির এম কে এস ইউনিট কত জুল, আর সিজিএস ইউনিট কি ডাইন সেন্টিমিটার, এই ডাইন সেন্টিমিটারকে একত্রে আমরা আর্ক বলতে পারি, কি বলতে পারি ভাই আর্ক, তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম যে আর্ক ইকুয়াল টু কি লেখা যায় আর্ক ইকুয়াল লেখা যায় ডাইন সেন্টিমিটার, ঠিক আছে, এই তাহলে আইএফপিএসএ পাউন্ডাল ফিট এটাকে কিছু বলা যায় না, তাহলে আমরা নিউটন মিটারকে একত্রে জুল বলতে পারি ডাইন সেন্টিমিটারকে একত্রে আর্ক বলতে পারি, ঠিক আছে, এখন যদি শক্তি চলে আসতো এটা যেহেতু আমি বলতেছি যে কাজ এবং শক্তির একই, বাট আমাদের শক্তির ইউনিট কী ছিল দুইটা শক্তি মেইনলি, একটা হলো স্থিতি শক্তি আর একটা কি ভাই গতিশক্তি, এটা হলো স্থিতি শক্তি একটা গতিশক্তি, স্থিতি শক্তির সূত্র হলো এম জি এইচ আর গতিশক্তি, গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই ইউনিটগুলো চেক করে যদি তাহলে এম কে এসে যদি বার করে তাহলে এম কে এসে ভরের ইউনিট হবে কত কেজি, আর অভিকর্ষ স্তরের ইউনিট কী হবে মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, আর এই এইচ বা উচ্চতা বা দূরত্ব তাহলে আমার ইউনিট হবে মিটার, তাহলে টোটালি আমি যখনই প্রশ্ন দেখবো কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার আছে, এই কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার অংশটুকু কী হয়ে যাবে নিউটন হয়ে যাবে আর বাকি থাকবে মিটার, তাহলে নিউটন মিটার মানে কিন্তু জুল, যেটা দেখেন যে কাজের ইউনিট আর শক্তির ইউনিট একই, ঠিক সেমভাবে যদি এখানে চেক করতাম তাহলে হাফের তো ইউনিট নাই, তাহলে মিটারের ইউনিট কী দূরত্ব, এই মিটার হলো মানে এম হলো ভর, তাহলে ভরের ইউনিট কী কেজি ইনটু কী ছিল ভাই ভি স্কোয়ার, ভি মানে কী ছিল মিটার ভাগ সেকেন্ড, এটার পুরোটার উপর স্কোয়ার, তাহলে টোটালি কী পাইতাম কেজি, উপরে পাইতাম মিটার স্কোয়ার, তারপর কী পাইতাম সেকেন্ড স্কোয়ার, তাহলে আমি এই কেজি মিটার কেজি মিটার স্কোয়ারকে মিটার গুণন মিটার লিখতে পারি আর নিচে কি সেকেন্ড স্কোয়ার লিখতে পারি, তাহলে এই কেজি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার আবার কী হয়ে যাবে নিউটন হয়ে যাবে, পাশে থাকবে মিটার, তাহলে নিউটন মিটার মিলে জুল হবে, তাহলে দেখেন যেভাবেই ইউনিট নেই না কেন কাজের এম কে এস ইউনিট যেমন জুল, তাহলে শক্তিরও এম কে এস ইউনিট কী স্থিতি শক্তি হোক গতিশক্তি হোক ইউনিট আসবে জুল, ঠিক আছে ভাই, এই তাহলে এখান থেকে আর একটা জিনিস আমরা শিখতে পারি যেটা জুল ইকুয়াল টু নিউটন মিটার আর ইকুয়াল কি ডাইন সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে আমাদের কাজ শক্তি শেষ, ঠিক আছে, এখন যে জিনিসটা লাগবে আমাদের কাজ শক্তির পরে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো ক্ষমতা, কি ভাই ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা বা পাওয়ার, এই পাওয়ারকে পি দ্বারা চিহ্নিত করি, এর পাওয়ারের সূত্র হলো একক সময়ের কৃত কাজকে আমরা ক্ষমতা বলি, একক সময় কৃত কাজকে কি বলি ভাই ক্ষমতা বা পাওয়ার বলি, তাহলে পাওয়ারের সূত্র হলো ডাব্লু ভাগ টি, এবং আমি যদি এটার এম কে এস ইউনিট দেখি এম কে এস ইউনিটে পি ইকুয়াল সূত্র কি ডাব্লু ভাগ টি, তাহলে এম কে এস, এম কে এস ইউনিটে ডাব্লু বা কাজ বা শক্তির ইউনিট কী দেখছি একটু আগে দেখলাম জুল, আর নিচে টি রেখো কী ভাই সেকেন্ড, তাহলে এই জুল ভাগ সেকেন্ডকে আমরা ওয়াট বলে থাকি, কী বলে থাকি ওয়াট, তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম যে ওয়াট ইকুয়াল টু কী লেখা যায় জুল ভাগ সেকেন্ড, তাহলে কোথাও যদি আমি জুল ভাগ সেকেন্ড দেখি তাহলে ওর পরিবর্তে আমি ওয়াট লিখতে পারবো, ঠিক আছে, ঠিক সেমভাবে জুল ভাগ ওয়াট লিখতে পারি, ঠিক সেমভাবে যদি কিলো ওয়াট হয় তাহলে উপরে কিলো জুল ভাগ সেকেন্ড, তাহলে কিলো জুল ভাগ সেকেন্ড হলে আমি কিলো ওয়াট লিখতে পারবো, ঠিক আছে, তাহলে এম কে এস এটা গেল, এখন সিজিএস এ যদি বলে সিজিএস, তাহলে সিজিএস এ বির সূত্র ঠিক সেম ডাব্লু ভাগ টি, একটু আগে দেখলাম যে ডাব্লুর সূত্র কী ছিল ভাই সিজিএস পদ্ধতিতে সূত্র কী ছিল বা ইউনিট কী ছিল আর্ক ভাগ সেকেন্ড, তাহলে এটা কী হবে আর্ক ভাগ সেকেন্ড হবে, ঠিক আছে, ঠিক সেমভাবে যদি আমরা এফপিএস পদ্ধতি নেই তাহলে এফপিএস পদ্ধতিতে পির ইউনিট কী হবে
সূত্র ডাব্লু ভাগ টি। তাহলে এপিএস বলতে ডাব্লু সূত্র কী ছিল একটু আগে দেখলাম, যে আই ভি এল পাউন্ডাল ফিট আর নিচে কী থাকবে সেকেন্ড, এটাই সূত্র, ঠিক আছে। এই এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম, ওয়াট ইকুয়াল টু জুল ভাগ সেকেন্ড বা কিলো ওয়াট ইকুয়াল টু কিলো জুল ভাগ সেকেন্ড। এখন এই ক্ষমতা বা শক্তির ইউনিটগুলোকে আমরা যে কোনো ইউনিটকে এসপিতে প্রকাশ করি, কিসে প্রকাশ করতে পারি, এসপি। তাহলে এখানে এসপি বলতে কী বোঝাচ্ছে ভাই, এর পূর্ণরূপ হলো হর্স পাওয়ার। পূর্ণরূপ কী? হর্স পাওয়ার। তাহলে আমরা হর্স পাওয়ার ইউনিটেও এই ক্ষমতাটাকে প্রকাশ করতে পারি। হর্স পাওয়ারে প্রকাশ করার জন্য সেটা এমকেএসও হলেও পারবো, সিজিএসও পারবো, এফপিএসও পারবো, ঠিক আছে। এখন এই এখান থেকে যদি আমি এটাকে ভেঙে লিখতাম, আর্ক মানে কি ভাই, ডাইন সেন্টিমিটার, তাই না? আর্ক মানে ডাইন সেন্টিমিটার ভাগ সেকেন্ড, ঠিক। আর পাউন্ডালকে এটাকে যদি ভাঙতাম, তাহলে পাউন্ডাল মানে একটু দেখলাম, পাউন্ড ফিট ভাগ সেকেন্ড স্কোয়ার, এটা হলো পাউন্ডাল ইনটু ফিট ভাগ সেকেন্ড, ঠিক। ভেঙে লেখলেও এরকম হয় বা ওই অবস্থা রাখতে পারে। তাহলে এসপি হর্স পাওয়ার যদি প্রকাশ করি ক্ষমতা রাখে, তাহলে আমি যদি ওয়াট থেকে এসপিতে যাই, মানে এমকেসের ইউনিট ওয়াট, ওয়াটকে আমি এসপিতে পরিবর্তন করব। বললাম যে এমকেস থেকেও আমরা ওয়াট এসপিতে যাইতে পারি, সিজিএস থেকে এসপিতে যাইতে পারি, এফপিএস থেকেও এসপিতে যাইতে পারি। তাহলে আমরা যদি এমকেস থেকে এসপিতে যাই, তাহলে যদি ওয়াটের ক্ষেত্রে থেকে এসপি যাই, তাহলে উল্টাটা হয়েছে। এখন আমরা এমকেএস থেকে যদি হর্স পাওয়ারে যাই, এমকেএস থেকে কোথায় যাই, হর্স পাওয়ারে, তাহলে আমাদের সূত্রটা কী হবে, যে আমরা যদি এক এসপি সমান এমকেএসের মান নেই, তাহলে 746 ওয়াট, কারণ ক্ষমতার এমকেএস ইউনিট ওয়াট। তাহলে ওয়াট থেকে যদি আমরা এসপিতে আসি, তাহলে 746 ওয়াট মিলে কী হবে, এক এসপি। ঠিক সেমভাবে যদি কিলো ওয়াটে আসি, তাহলে 0.746 কিলো ওয়াট হবে, ঠিক আছে। ঠিক সেমভাবে যদি আমরা বলি এক এসপি সমান, বলতে পারবো 4500 কেজি মিটার ভাগ মিনিট। আমরা যদি কেজি মিটার ভাগ মিনিটে রাখি, তাহলে 4500 হবে। ঠিক সেমভাবে যদি এক এসপি করলে বলি, তাহলে হবে 75 কেজি মিটার ভাগ সেকেন্ড, এটাতে বলতে পারবো। ঠিক সেমভাবে যদি আমরা এফপিএসে বলি, তাহলে এক এসপি সমান কী বলতে পারবো, 550 ইউনিট হবে পাউন্ড ফিট ভাগ সেকেন্ড। তাহলে প্রশ্ন যদি পাউন্ড ফিট ভাগ সেকেন্ড আসছে, যেমন এখানে আমরা পাউন্ড ফিট ভাগ সেকেন্ড পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে কাজের একক শুধু পাউন্ড ফিট, হ্যাঁ, পাউন্ড ফিট ভাগ সেকেন্ড। তাহলে পাউন্ড ফিট ভাগ সেকেন্ড যদি হয়, পাউন্ড ফিট ভাগ সেকেন্ড কাজের একক, তাহলে পাউন্ড ফিট ভাগ সেকেন্ড হলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো আর কি, তাহলে কাজের একক যদি আমাদের পাউন্ড ফিট হয় আর নিচে যদি সেকেন্ড হয়, তাহলে এই ক্ষমতার একক কী হলো, পাউন্ড ফিট ভাগ সেকেন্ড। এই পাউন্ড ফিট ভাগ সেকেন্ডকে আমরা এসপিতে পরিবর্তন করতে পারবো, যে এক এসপি সমান 550 পাউন্ড ফিট ভাগ সেকেন্ড, ঠিক আছে ভাই। এটা ছিল আমাদের ক্ষমতার ইউনিট। এখন এখান থেকে যদি আপনারা বলেন যে এই এই ইউনিটগুলো কীভাবে আসলো, আমরা একটু দেখতে চাই, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে এই ইউনিটগুলো কনভার্সনগুলো একটু দেখব। তাহলে চলো না এখন আমরা এসপির বিভিন্ন যে ইউনিট কনভার্সনগুলো একটু দেখি। তাহলে এক এসপি সমান কী ছিল ভাই, 746 ওয়াট ছিল। এই ওয়াটটা কোন ইউনিটে, এমকেএসে ছিল, তাই না? তাহলে আমরা যদি বলি, আচ্ছা ওয়াট মানে কী ভাই, ওয়াট মানে হলো জুল ভাগ সেকেন্ড, জুল ভাগ সেকেন্ডকে ওয়াট বলা হয়, তাই না? এখন আপনি যদি কিলো জুল বানাইতেন, তাহলে জুল আর কিলো জুল, তারপরে কিলো জুলটা বড়, জুলটা ছোট, এদের ভিতরে রিলেশন কি ভাই, 1000। তার মানে আপনি যদি কিলো জুল থেকে জুল নিতে চান, 1000 গুণ করতে হবে, আর জুল থেকে কিলো জুল আসলে 1000 ভাগ। তাহলে আপনি যদি কিলো জুল বানাইতে যায়, তাহলে 1000 ভাগ করলে কত হবে ভাই, তাহলে আমি যদি 1000 দিয়ে ভাগ দেই, পারলে তাহলে পাবো 0.706। তাহলে ইউনিট আসবে কিলো জুল ভাগ সেকেন্ড। এই কিলো জুল ভাগ সেকেন্ডকে আমরা কিলো ওয়াট বলছি, তাই না? তারপরে আমি ওয়াট থেকে যদি 1000 ভাগ দিই, তাহলে কিলো ওয়াট পাচ্ছি, এটা হয়ে গেল। এখন আরেকটা জিনিস, যে আমার এক এসপি সমান কত ছিল, একটু আগে দেখলাম যে 4500 কেজি মিটার ভাগ কী ছিল ভাই, মিনিট ছিল। অ্যান্ড এইটা থেকে আমরা কীভাবে এসপিতে আসলাম, ঠিক আছে, বা এইটা থেকে আমরা ওয়াটে যাইতে পারবো কি না, ঠিক আছে। যে ওয়াটে হলে আবার এক্সপি সমান এই 450 বা 4500 কেজি মিটার পার মিনিটকে আমরা ওয়াটে বানাইলে 700 আসে কি না দেখি। তাহলে আমাদের ওয়াট মানে কী লাগবে ভাই, জুল ভাগ সেকেন্ড। আবারও বলতেছি ওয়াট মানে কি, জুল ভাগ সেকেন্ড। আবার এই জুল মানে কী লেখা যায়, নিউটন মিটার। তার মানে ওয়াট মানে কি ইউনিট আসবে, নিউটন মিটার সেকেন্ড। আর আমার এখানে দেখতেছি আমি আসছি কি, কেজি মিটার সেকেন্ড। তার মানে ওয়াট মানে কি ভাই, নিউটন মিটার সেকেন্ড, আর এখানে ইউনিট আছে কেজি মিটার সেকেন্ড। তাহলে আমি যদি ওয়াট বানাইতে চাই, তাহলে আমাকে নিউটন মিটার সেকেন্ড বানাইতে হবে। তাহলে মিটার আছে,
এই মিনিটটাকে সেকেন্ড বানাইতে হবে, কেজিটাকে নিউটন বানাইতে হবে। তাহলে আমরা একটু আগে দেখলাম, আমরা যদি নিউটনকে কেজি বানাই তাহলে কেজি থেকে নিউটন বানাইতে গেলে আমার 9.81 দ্বারা গুণ দিতে হয়, কারণ একটু আগে দেখলাম এক কেজি ইকুয়াল টু কত ভাই 9.81 নিউটন। তাহলে আমি যদি কেজি থেকে নিউটনে যাই তাহলে 9.81 গুণ হবে, তাহলে আমার কেজিটা হয়ে গেল কি নিউটন হয়ে গেল। তাহলে বাকি কি আছে মিটার, এটা কনভার্ট করতে হবে না, কিন্তু নিচের যে মিনিটটা আছে ওটাকে সেকেন্ড বানাইতে হবে। তাহলে মিনিট থেকে সেকেন্ড, মিনিট বড় সেকেন্ড ছোটো, তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে কি 60 দ্বারা গুণ, কিন্তু ওটা আগে থেকে ভাগ আছে দেখে এটা ভাগ হয়ে গেছে। এইটা হিসাব করলে আপনারা দেখবেন মোটামুটি 746, একটু কম বেশি 736 মতো আসে। আমি যদি ক্যালকুলেশন করে দেখাই আপনাদেরকে, আর ক্যালকুলেশন করে দেখালে তাহলে 500 × 9.81 ভাগ সাইট মানটা আসে 735 পয়েন্ট সামথিং, মানটা আসে কত ভাই 735.75, ঠিক আছে। এইটা আসে এত ওয়াট আসে, ঠিক আছে, বা এত নিউটন মিটার আসে। এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে বা আমেরিকান হিসাবে 746 হিসাবে নেই, ঠিক আছে ভাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা আস 735 বা 736 হবে, কিন্তু আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে মুখস্থ এটা বসাই। তবে হ্যাঁ, আপনার যদি 736 বসুন তারপরে অঙ্ক ভুল হবে না, ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড। তাহলে আমরা এসপি থেকে 4500 এভাবে ঠিক সেমভাবে আমরা ওয়াটে বানাইতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা ক্ষমতা দেখলাম, তারপর এখন আমরা আসবো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ঘনত্ব। কী আসবো ভাই? ঘনত্ব। এই ঘনত্ব কী জিনিস? ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তাহলে ঘনত্ব, রো বা ঘনত্ব সংখ্যা হলে একক আয়তনের ভরকে কী বলে ভাই? ঘনত্ব বলে, একক আয়তনের ভরকে। তাহলে ঘনত্ব এগুলো সূত্র হবে যে একক আয়তন এর ভরটাকে আমরা কী বলবো? ঘনত্ব বলবো। তাহলে রো এগুলো সূত্র হবে কি? এম ভাগ ভি। তাহলে আমরা যদি এম কে এসে ঘনত্বের ইউনিট দেখি, তাহলে এম কে এসে ঘনত্বের ইউনিট রো ইকুয়াল টু সূত্র সেম এম ভাগ ভি। তারপরে এম কে এসে হলে এম এর মানে এম কে এসে, ভি এর মানে এম কে এসে। তাহলে এম এর মানে এম কে এসে যদি আসে, এম এর মানে এম কে এসে আসবে কেজি, আর ভি এর মানে এম কে এসে আসবে মিটার কিউব। তার মানে এখান থেকে আমরা আয়তন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, কী সম্পর্কে ভাই? আয়তন। তাহলে আয়তন কী? আয়তন, আয়তনকে আমরা ভি দ্বারা চিহ্নিত করি। কী দ্বারা ভাই? ভি দ্বারা। তাহলে ভি ইকুয়াল টু সূত্র হবে এ এল, অথবা আমরা বলতে পারি আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটা, আবার দৈর্ঘ্য গুণন প্রস্থ হলে ক্ষেত্রফল, তার সাথে আবার যদি আমরা এল গুণ দিই তাহলে আয়তন হয়। তাহলে এই দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের ইউনিট কি ভাই? এখানে যদি লিখি আয়তন ইকুয়াল টু লিখবো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটা গুণ দিলে কি হয়? আয়তন হয়। তাহলে তিনটাই যদি ইউনিট হয়, দৈর্ঘ্য ইউনিট মিটার, প্রস্থর ইউনিট মিটার, উচ্চতার ইউনিট মিটার, আমরা এম কে এসে যদি নেই তাহলে ইউনিট কী পাবো? মিটার কিউব। এই যে ভি ইকুয়াল টু ইউনিট পাইছি মিটার কিউব, এটা কোন ইউনিটে ভাই? এম কে এস ইউনিটে, ঠিক আছে। আবার এই ভি ইকুয়াল টু ইউনিট পাবো সেন্টিমিটার কিউব, এটা কোন ইউনিটে হবে? সি জি এস এ, ঠিক আছে। আবার ভি ইকুয়াল টু পাবো ফিট কিউব, এটা কোন ইউনিটে আসবে? এফ পি এস এ। তাহলে এই তিনটা আয়তনের ইউনিট। হ্যাঁ, এখন এখান থেকে যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, আয়তনের বিভিন্ন ইউনিটের ভিতরে রিলেশনগুলো এরকম হলো যে আমি যদি এক মিটার কিউব ইকুয়াল টু লিখি তাহলে এফ হয় 1000 লিটার। এক মিটার কি সমান 1000 লিটার। ঠিক সেমভাবে যদি আমি 1 লিটারের মান বাইর করি তাহলে 1 লিটার ইকুয়াল টু হবে 1000 সেন্টিমিটার কিউব। তারপরে 1 মিটার 1000 লিটার, 1 লিটার 1000 সেন্টিমিটার। তাহলে ডিরেক্ট যদি আমি কোনো সময় মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসি তাহলে 1000 × 1000 লাগবে, 1000 × 1000, কারণ আমি মিটার থেকে কিউব থেকে লিটারে আসবে 1000, আবার লিটার থেকে সেন্টিমিটার 1000, তাহলে টোটাল হবে সেন্টিমিটার। তাহলে টোটাল এটাকে একসাথে বলা যায় 10^6 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার কিউব ইকুয়াল টু কত? 10^6 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা ছিল আমাদের এই, ঠিক সেভাবে আমরা যখন লিটার বুঝলাম এভাবে আমাদের মিলি লিটারও হতে পারে, ঠিক আছে। তাহলে 1 লিটার ইকুয়াল টু আমরা মিলি লিটার যদি বলি তাহলে 1 লিটার ইকুয়াল টু হবে 1000 মিলি লিটার, মানে এম এল, এই, ঠিক আছে, এতটুকু। তাহলে আমরা এখানে যদি চলে আসি তাহলে এম কে এসে ঘনত্বের ইউনিটকে এম ভাগ ভি, তাহলে এম এর ইউনিট হলো কেজি আর ভি এর ইউনিটে মিটার কিউব, তাহলে এখান থেকে কী পেলাম? কেজি ভাগ মিটার কিউব। আবার যদি সিজিএসে বলি তাহলে সিজিএসে রোড সূত্র হলো এম ভাগ ভি, তাহলে এম এর ইউনিট সিজিএসে কত ভাই? সেন্টিমিটার কিউব, আর সিজিএসে হলো গ্রাম, ভর ইউনিট কি ভাই? গ্রাম, আর ভির ইউনিট হলো কি? সেন্টিমিটার কিউব। তাহলে ঘনত্বের সিজিএস ইউনিট হলো গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব। তাহলে এফপিএসে যদি বলি তাহলে এফপিএসে রোড ইউনিট কী হবে? এম ভাগ ভি। তাহলে এম ভর, এফপিএসে ভর ইউনিট কি ভাই? পাউন্ড, আইভি,
আর আয়তন ইউনিট হবে ফিট কিউব। তাহলে এই পাউন্ড ভাগ ফিট কিউব হবে এফপিএস এর ঘনত্বের একক। আশা করি এটা বুঝছেন। হ্যাঁ, যেমন এই জায়গায় আমাদের আর একটা কম্পোনেন্ট আছে যেটাকে আমরা পানি বলি, ঠিক আছে, কী বলি ভাই, পানি। এই পানির ক্ষেত্রে পানির ঘনত্বটা একটা মোটামুটি মুখস্থ রাখি, সেটা হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্বটা আমরা মুখস্থ রাখি। পানির ঘনত্ব রো ইকুয়াল টু এমকেসে যদি বলি তাহলে 1000 ইউনিট হবে কেজি ভাগ মিটার কিউব। এই যে ঘনত্বের ইউনিট এমকেসে কেজি ভাগ মিটার কিউব, তাহলে এটা হলো এমকেসে। তাহলে এমকেসে আমরা মান কত পাবো, পানির ঘনত্ব 1000। ঠিক রো ইকুয়াল টু আর একটা মান আছে 1, এটার ইউনিট হবে গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব। তাহলে এটা কোন ইউনিট ভাই, এটা হলো সিজিএসএ। তাহলে সিজিএসএ 1। আর এটা আছে রো ইকুয়াল টু লেখা যায় 62.5 বা 62.4, এটা ইউনিট হবে পাউন্ড ভাগ ফিট কিউব। তাহলে এটা কোন ইউনিট, এটা হলো এফপিএস। তাহলে পানির এই তিনটা, এমকেএসএ মান, সিজিএসএ মান, এফপিএসএ মান। এখন চলেন আমরা দেখি যে পানির ঘনত্বটা এমকেএসএ 1000 হলে সিজিএসএ কেমনে 1 হইলো আর এফপিএসএ কেমনে 62.5 হইলো। তাহলে আমরা কোথায় ছিলাম ভাই, পানির ঘনত্ব, তাই না? তাহলে পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য আমি বললাম রোর মানটা এমকেএসএ কত ভাই, 1000, ইউনিট কী হবে কেজি ভাগ মিটার কিউব। এটা কোন ইউনিটে, এমকেএসএ। তাহলে আমি যদি সিজিএসএ নিয়ে যেতে চাই তাহলে সিজিএসএ কেজিকে গ্রাম বানাইতে হবে, মিটার কিউবকে সেন্টিমিটার কিউব বানাতে হবে। তাহলে আমি কেজিকে কী বানাবো ভাই, কেজিকে গ্রাম বানাইতে হবে আর মিটার কিউবকে সেন্টিমিটার কিউব। তাহলে পরিবর্তন করতে হবে কি, কেজি থেকে গ্রামে আসতে হবে, মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে। এখন কেজিটা আমার বড়, গ্রামটা ছোট। একটু আগে আমরা রিলেশন দেখছি যে 1 কেজি সমান কত, 1000 গ্রাম। তাহলে কেজি থেকে যদি আমি গ্রামে আসি, বড় থেকে ছোট, তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি বড় থেকে ছোট তাহলে 1000 গুণ দিলাম। এই 1000 গুণ দেওয়ার কারণে কেজি থেকে আমি গ্রাম পাইছি, ঠিক আছে। আবার আমার মিটার কিউব থেকে কোথায় আসতে হবে, সেন্টিমিটার কিউবে। তাহলে মিটারটা আমার বড় ছিল, সেন্টিমিটারটা কি ছিল, ছোট ছিল। তাহলে মিটার যেহেতু বড় আর সেন্টিমিটার যেহেতু বড়, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসলো, বড় থেকে ছোট, আমাকে কী করতে হবে ভাই, গুণ দিতে হবে। কিন্তু কত গুণ, তাহলে মিটার এখানে যেমনভাবে আমরা কেজি থেকে গ্রামের সম্পর্ক জানলাম যে 1000 গ্রাম, ঠিক সেমভাবে আমরা জানি মিটারের সম্পর্ক আর সেন্টিমিটার সম্পর্ক কী ভাই, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে আমি যদি মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসি, তাহলে এইদিকে যদি কিউব হয় তাহলে এইদিকেও কিউব হবে। তার মানে 1 মিটার কিউব মানে কি, 100 মিটার কিউব সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে আমি যদি মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসি, তাহলে 100/কিউব দিয়ে ভাগ দিতে, মানে গুণ দিতে হবে। এখানে ভাগ কিন্তু আগে থেকে একটা ভাগ অবস্থা আছে, তো এখানে ভাগ। তাহলে উপরে থাকলো ভাই 1000 গুণন 1000, আর 100/কিউব মানে কি, 2টা 0/কিউব মানে কি ভাই, 0 হয়ে যাবে 6টা। তাহলে 1 3টা 0 1 3টা 0 1 3টা 0 1 3 কাটা, তাহলে বাকি গিয়ে থাকবে 1। তাহলে ইউনিট থাকবে গ্রাম ভাগ সেন্টিমিটার। এই যে আমাদের এমকেএস ইউনিটে ছিল 1000 আর সিজিএস ইউনিটে কী পাইলাম ভাই, 1। মানে এটাকেই যদি আমরা রো ইকুয়াল টু 1000 কেজি ভাগ মিটার কিউব থেকে আমরা এফপিএসএ নিয়ে যাবো, তাহলে এফপিএসএ ইউনিটটা কী হবে ভাই, কেজি হয়ে যাবে পাউন্ড আর মিটার কিউব হয়ে যাবে ফিট কিউব। তাহলে আমার পরিবর্তন হবে কেজি থেকে পাউন্ডে হবে, মিটার কিউব থেকে ফিট কিউবে। তাহলে আবার এই যে 1000 আগে থেকে আসে, কেজি থেকে পাউন্ড যাব। তাহলে একটু আগে আমরা রিলেশন দেখছি, একটু আগে আমরা রিলেশন কী দেখছি ভাই, রিলেশনটা ছিল 1 কেজি ইকুয়াল টু লেখা যায় 2.204 পাউন্ড। কী লেখা যায়, 2.204 পাউন্ড। তাহলে এইটা যদি হয় তাহলে কেজি থেকে বড় পাউন্ড ছোট, তাহলে আমি কেজি থেকে পাউন্ডটা গেলে গুণ হবে। তাহলে কেজি থেকে পাউন্ডে আসলে আমার কী গুণ দিতে হবে, 2.204 গুণ দিতে হবে। তাহলে কেজি থেকে আমার পাউন্ড হয়ে গেছে। এখন আবার আমি আবার মিটার কিউব থেকে ফিট কিউব আসবো। তাহলে মিটার আর ফিটের ভিতরে রিলেশন কী ভাই, যে 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট। তাহলে আমি যদি 1 মিটার থেকে ফিটে যাইতাম তাহলে 3.8 গুণ দিতাম। তাহলে আমি যদি মিটার কিউব থেকে ফিট কিউব, তাহলে 1 মিটার কিউব মানে কি, 3.28-এর উপর কিউব হবে। তাহলে এখানে 3.28-এর উপর কী হবে ভাই, কিউব হবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 62.46। এটাকে আমি 62.46 বলতে পারি অথবা 62.5 বলেও চিনি, সমস্যা নেই, এটা স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ করে নিতে পারি, পাউন্ড ভাগ ফিট কিউব। তার মানে আমার ছিল এমকেএসএ, আমরা লাস্ট পর্যন্ত আসলাম কোথায়, এফপিএস। এই ছিল পানির ঘনত্বের এককের ইউনিট কনভার্সন। তো আজকে এ পর্যন্তই।
আমরা ইউনিট কনভার্সনের স্টেপ ওয়ান অথবা প্রথম পার্ট দেখলাম, আমরা ইউনিট কনভার্সনের আরও পার্ট টু নিয়ে আসব এবং এর থেকে জটিল যে অংশগুলো আছে ধীরে ধীরে আমরা ওগুলো শিখব। এগুলো ছিল আমাদের প্রাথমিক পার্ট ওয়ান, ইনশাল্লাহ পার্ট টুতে দেখা হবে। এই পর্যন্ত সবার পার্ট ওয়ান এবং পার্ট টু সম্পূর্ণ দেখার সবাইকে আমন্ত্রণ, কারণ ইউনিট কনভার্সনে ভালো করতে হলে আপনাকে ইউনিট কনভার্সন ভালোভাবে শিখতে হবে এবং ডেইলি এটা প্র্যাকটিস করতে হবে।